हेलो गाइस, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটিতে তোমরা কিন্তু দেখতে পাবে হই হুল্লোর মজা, খাওয়া দাওয়া সবটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনি রিওস ওয়ার্ল্ড, আমার সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বাজে 6:30 প্রায়। দেখো আমি একটা আইসক্রিম নিয়ে মুখে ঘষতে বসেছি, তার একটা কারণ আছে। তো আমার আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, ইনভিটেশন আছে। আমি যে কথা ইনভিটেশনে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো একটু রেডি হয়ে নিই। আইসক্রিমটা ঘষে নিচ্ছে এই কারণে প্রচণ্ড গরম, সেই গরম থেকে রেহাই পাওয়ার জন্য আমি প্রচণ্ড ভাবি, তো সেই জন্যই আইসক্রিমটা ঘষে নিই। চলো তাহলে। বরফটা ডিরেক্ট স্কিনে না দেওয়াটাই ভালো। অ্যাকচুয়ালি আমার হাতে টাইম কম ছিল বলে আমি এইভাবে দিচ্ছি। কোনো পাতলা সুতির কাপড়ে বা রুমালে করে তোমরা দিতে পারো। কোথাও যাওয়ার হলে আমি পুরো কনফিউজড হয়ে যাই, কী পরবো কী না পরবো, এতগুলো জিনিসপত্র বার করে বসে আছি। তারপর শাড়িটাও এখনও সিলেক্ট হয়নি কোন শাড়ি পরবো। চলো দেখা যাক কী। বরফটা ঘষার পর আমি প্লামের এই মিস্টটা মেখে নিয়েছি। হ্যাঁ, কারণ আমি যতটা চাইছি যে আমার ঘামটা না হয়, আর আমার স্কিন যেহেতু খুব সেন্সিটিভ, ঘাম হলেই পুরো র্যাশ ব্রণতে ভরে যায়, তো সেটা থেকে বাঁচার জন্য মিস্টটা লাগিয়েছি। মিস্টটা কিন্তু খুব ভালো, তোমরা ট্রাই করে দেবে। চলো খুব বেশি মেকআপ করবো না, ভীষণ গরম, একটা হালকা ফুলকা লুক ক্রিয়েট করবো ব্যাস। আমি তোমাদের সাথে কোনো মেকআপ ভিডিও শেয়ার করছি না এখানে, একটা আমি হালকা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য প্রাইমার আর ফাউন্ডেশন সব লাগিয়ে নিচ্ছি আর একটু কম্প্যাক্ট করে নেবো। তো তোমরা মানে এরপরে কিন্তু আমার একটা মেকআপ লুকের ভিডিও আসবে, তোমরা কিন্তু সেটা দেখো। একদম দেখো হালকা ফুলকার মধ্যে মেকআপ করেছি যাতে ন্যাচারাল লুকটা থাকে, তো বেশি কিছু করে আর কি সময় নষ্ট করবো না আজকে। অলমোস্ট ডান, একদম হালকা মেকআপ করেছি আর কোনো রকম হাইলাইটার বা কিছু ইউজ করিনি আজকে, একদম হালকার ওপর মেকআপ করেছি। লাস্ট স্প্রেটা দিয়ে দেবো। দেখো পানির ভরে নিয়েছি আর লাস্ট অব্দি এই হাতটা পরলাম, তো ব্লাউজের সাথে ভালোই ম্যাচিং হয়েছে, তো এই কারণে আমরা চুলটা জাস্ট আঁচড়াবো আর বেরিয়ে যাবো। আর অনেক দিন পর হাতে আবার ছুরি করেছি। এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। সরি দাদি, ওর ওই দিকটা দেখাই, এই যে হচ্ছে সুন্দরী অর্পিতা, অর্পিতা দি ভাই না হাই কোনটা হচ্ছে, এই হচ্ছে সোনালী দি, কি সুন্দর লাগছে আজকে সবাইকে, হচ্ছে সৌমি, সুন্দরী সৌমি, আর এই হচ্ছে দাদা, বা দাদা একদম ইয়ে করে বসে আছে। এইবার আমরা আসল জায়গায় চলে এসেছে যেখানে বার্থডে বয় মানে সন্দীপন রয়েছে, আর এই জায়গাটা আমাদের কাছে খুবই প্রিয় কারণ প্রত্যেক দিন আমরা এইখানে এসে রিহার্সাল করি, আরও ঘরটিও বেশ সুন্দর করে সাজানো। তো তোমাদেরকে কোনো কথা শোনাতে পারছি না, তার কারণ হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর গান বাজছিল, বুঝতেই পারছো কপিরাইট ক্লেমের জন্য করতে পাচ্ছি না। আর এখানে মা সরস্বতীর সুন্দর একটা মূর্তি আছে, আর সন্দীপন সকল বড় দিদিদের কিন্তু প্রণাম করে নিচ্ছে। যে মা সরস্বতীর মূর্তিটার কথা বলছিলাম, এই হচ্ছেন মা সরস্বতী। তো ঘরটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, সন্দীপন এবং ওর সহধর্মিনী তানিয়া। তো ফুলের গন্ধে একদম মম করছিল, ভীষণ প্রিয় আমার এই রজনীগন্ধা বা জুঁই ফুল এই ধরনের গন্ধগুলো। তো যাই হোক, একে একে সব মেম্বার্সরা আসছিল, সবাই স্পন্দন পরিবারে, আমরা এখানে যাদেরকে দিয়েছি প্রত্যেকেই স্পন্দন পরিবারের সদস্য, সবাই আসছিল আর তাদের ভালোবাসার ঝুলি নিয়ে সন্দীপনকে এক একটা করে গিফট দিয়ে মানে দিচ্ছিল আর কি। তো ভীষণ মজা হয়েছে আর কি সেদিন, ভীষণ।
কোনো জন্মদিনে এলে আমরা যে সময়টার জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে কেক কাটিং। আর এই সুন্দর কেকটা, সন্দীপনের ছবি দেওয়া, নাম দেওয়া সুন্দর কেকটা ওর ওয়াইফ, এই যে পাশেই রয়েছে তানিয়া, এটা অর্ডার করেছিল। ভীষণ সুন্দর দেখতে হয়েছিল কেকটা। তো আমরা সবাই এখন উপস্থিত ওকে উইশ করার জন্য আর হাত একদম ফাটিয়ে হাততালি দেওয়ার জন্য। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সন্দীপন যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সবাইকে নিয়ে আনন্দে কাটাতে পারে। আর আমাদের স্পন্দন পরিবার যেন সব সময় একসাথে এইভাবেই আনন্দ করতে পারে। এই পাশের যে আর একটা ফ্রুট কেক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সন্দীপনের একজন প্রিয় দিদি চন্দ্রানিদি উনি দিয়েছেন। তো দুটো কেক রেখে আর কি কেক কাটিং পর্বটা চলবে, সাথে কিন্তু দারুণ দারুণ গানও বাজবে। দাঁড়াও, ও ইয়ে করছে। আজকে কিন্তু ভীষণ মজা হয়েছে আর আমাদের প্রচুর ফটো তোলা হয়েছে। মানে এরকম একটা অনুষ্ঠান, আমাদের গুরুজির বার্থডে, আরও ফটো তুলব না তা হয়, তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল, ওখানে বসে ডিনারটা করতে পারিনি আমরা। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমরা কয়েকজন মিলে সেগুলো আবার বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে খাওয়া হয়েছে। হাই ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। খুব মজা হলো, খুব আনন্দ হলো। সন্দীপন আর তানিয়া খুব ভালো আপ্যায়ন করেছে আমাদের আমাদের মানে প্রত্যেককে, আমাদের স্পন্দন পরিবারের প্রত্যেককে। আর ভীষণ মানে মজা করে আমরা দিনটা কাটালাম, দিনটা বলবো না, সরি, সন্ধেটা কাটালাম। তো আমি বাড়ি চলে এসেছি, ওখানেই খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমি খাইনি, অনেকটা রাত হয়ে গেছে, মাম্মা একা একা বাড়িতে রয়েছে, তো আমি ওই জন্য চলে এসেছি। আর মানে আসার একটু সমস্যা হয়ে যায় রাত হলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার, আর যারা নতুন বন্ধু আছো আমার তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে তারপরে পুরো ভিডিওটা দেখে এটা করবে কিন্তু অবশ্যই। প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন রূপে। টাটা, গুড নাইট।